Hello friends, good morning. Welcome back to my channel. I'm Priyanka. আজকে তোমাদের সাথে আবার চলে এসেছি আড্ডা দিতে। আজকে অ্যাকচুয়ালি এখন বাজে সকাল 10:30টা। তো আমরা বেরিয়েছি একটু এখানে আউটার ব্যাংক বলে একটা সি বিচ আছে সেখানে যাব জন্য। তো সকালবেলা আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি, 7:30 নাগাদ আমরা বেরিয়েছি। সেই সময় অনেক কিছু জিনিসপত্র নেওয়ার ছিল, তো সেই জন্য আর তখন স্টার্ট করা হয়নি। এখন আমরা মোটামুটি বলতে পারো 1/3 চলে এসেছি। তো সেখান থেকে এখানে অ্যাকচুয়ালি একটা গ্যাস স্টেশনে দাঁড়িয়েছি, তো এখানে গাড়িতে গ্যাস নেওয়ার জন্য। তো আমি ভাবলাম যে এখান থেকেই ব্লগটা স্টার্ট করি। আজকে বেশ ভালো ওয়েদার, একদম বলা যায় যেটাকে পারফেক্ট ওয়েদার ফর বিচ, তো সেই জন্যই আমরা যাচ্ছি। আশা করছি এনজয় করব, আর তোমরাও সাথে থাকো, দেখতে থাকো, তোমাদেরও ভালো লাগবে আশা করছি ভিডিওটা। আর এখন গাড়িতে উঠছি, আবার কিছুক্ষণ পরে কথা বলছি। এখানে এবার একটা রেস্ট এরিয়াতে এসেছি আমরা। এখানে আমরা কিছুক্ষণ দাঁড়াবো, মানে এখানে অ্যাকচুয়ালি আমরা ফ্রেশ হয়ে কিছু টিফিন করে তারপরে আমরা আবার বেরোবো। তো আমরা নিজেদের সাথে কিছু খাবার দাবার বানিয়ে এনেছি, আমি এনেছি আর তানিয়া এনেছে। তো আর তার সাথে কিন্তু ডিসইনফেক্টিং টিস্যুজও আছে, যেগুলো দিয়ে পুরো জায়গাটা ক্লিন করে নেওয়া হয়েছে, অলরেডি করে দিয়েছে রূপম। তো এবার আমরা এখানে একটু খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবার স্টার্ট করব। খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার আমরা আবার স্টার্ট করে দিয়েছি। মেনুটা দেখানো হয়নি, আমি মিক্স চাউমিন আর পনির মশলা টাইপের ধাবা স্টাইল বানিয়ে নিয়ে গেছিলাম, আর তানিয়া অনেক কিছু বানিয়ে নিয়ে গেছিলো, ব্রেড টোস্ট, তারপরে ব্রেড টোস্ট মানে অ্যাকচুয়ালি ওটা বেশ মানে একটা কোল্ড টোস্ট টাইপের, খুব ভালো ছিল খেতে। আর তার সাথে চিলি চিকেন ছিল, রাইসও করে নিয়ে গেছিলো, প্রনও ছিল, মানে অনেক কিছু করে নিয়ে গেছে। তো খাওয়া দাওয়া বেশ ভালোই হয়েছে আমাদের। এবার হচ্ছে আবার চলতে শুরু করে দিয়েছি। দেখো এখন একটা আটলান্টিকের ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, খুব সুন্দর ব্রিজটা, মানে পুরোটা আসছে না অ্যাকচুয়ালি ফটোতে। তো ব্রিজটা মানে সামনে থেকে না দেখলে বোঝানো যাবে না, মানে আমি বোঝাতে পারবো না, যাই হোক যেটুকু দেখা যাচ্ছে তোমরা সেটুকুই দেখো।
দেখো এখানে কতগুলো এরকম মানে বিল্ডিং টাইপের দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে এয়ার ডিএনবি। এখানে অ্যাকচুয়ালি লোকজন এসে এখানে রিল্যাক্স করে উইকেন্ডে। এখানে আগে থেকে বুকিং করতে হয়, যেটা আমরা যেহেতু করিনি আগে থেকে বুকিং, তো এখানে জায়গা পাওয়ার কোশ্চেনই আসে না। এখানে অনেক দিন আগে থেকে উইকেন্ডের জন্য বুকড হয়ে থাকে, তো এগুলো এখন সবই ফুল, মানে আমাদের এখানে কোনো স্কোপই নেই আর কি। আর ভীষণ সুন্দর হয় নাকি ভেতরটা, আমি কখনো থাকিনি আর টিএনবিতে, কিন্তু নেক্সট টাইম যদি কখনো এখানে আসি তাহলে ইচ্ছা আছে এখানে অ্যাটলিস্ট ওয়ান নাইট এখানে আমাকে স্টে করা। হ্যালো ফ্রেন্ডস, আমি আবার এসেছি, চলে এসেছি। অ্যাকচুয়ালি আমরা এখানে অ্যাকচুয়ালি দাঁড়িয়েছিলাম একটু রেস্টিং এরিয়া বলে, একটু ওয়াশরুমে যাওয়ার ছিল, একটু ফ্রেশ হওয়ার ছিল, তো এখন আবার আমরা যাব গাড়িতে উঠবো। এখানে এখন মোটামুটি আর মোটামুটি ওই 10-15 মিনিটের মতন লাগবে, তারপরে পৌঁছে যাবো। তারপরে তোমার দাঁড়িয়ে দেখাবো, ভীষণই সুন্দর একটা জায়গা। একবার তোমাকে চারপাশটা দেখিয়ে দিচ্ছি, দেখো চারপাশটা। হ্যাটারাস আইল্যান্ড, এখানে আমরা দেখো গাড়ির প্রচুর লাইন আছে, মানে এখানে ফেরি করে আমরা, ফেরিতে অলরেডি উঠে গেছি, তো ফেরি করে আমরা এখন আরেকটা আইল্যান্ডে যাচ্ছি। তো দেখো পুরো ফেরিতে, একটা ফেরিতে অনেক গাড়ি ওঠে। এই দেখো আমি দেখাচ্ছি চারপাশটা, দেখো ভালো একটা এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগছে। আর জলের ঠান্ডা হাওয়াটা আসছে, এখন তো পুরো ঠান্ডাও লাগছে, মানে ওভারঅল খুব ভালো লাগছে। দেখো পুরো মানে ওয়াটার কালারটা পুরো ব্লু লাগছে, মানে ভীষণ ভালো লাগছে আর কি। তোমাদেরও ভালো লাগবে আশা করি, এনজয় করবে, দেখতে থাকো। অ্যাটলান্টিকের ওপরে আছি এখন। অ্যাকচুয়ালি হ্যাটারাস বলে একটা আইল্যান্ড থেকে আমরা ওকারোকে বলে একটা আইল্যান্ডে যাচ্ছি, তো ফেরি করে যাচ্ছি। দেখো এখান থেকে অ্যাটলান্টিকটা, নিচে সব গাড়িগুলো আছে। আমরা একটু উপরে এসেছি, জাস্ট অসাধারণ লাগছে।
টাইপের আছে তো এটা এই এখান দিয়ে যেতে হবে ওই বিচটায় তো আমরা এখন বিচের দিকে যাচ্ছি দেখো ওই ওশানটা দেখা যাচ্ছে আশা করি সাউন্ডটাও শুনতে পাচ্ছো সবাই ওশানের Here it is. এইখানে আমি একটু সমুদ্রের জলে নেমে পড়েছি এই দেখো এখানে ফিশিং করছে ফিশিং রড দিয়ে আমরা অনেকক্ষণ আগে এসেছি আর এই যে থ্রি মাস্কেটিয়ার্স স্নান করছে ওরা নিজেদের মতো এনজয় করছে আমি নিজের মতো করে এনজয় করছি আর এখানে সমুদ্রে মানে সমুদ্র বলবো না ওশানই বলবো সেখানে প্রচুর ঝিনুক আসে প্রত্যেকটা ফেলে আমি অনেক ঝিনুক তুলেছি দেখো ছোটো ছোটো ঝিনুকগুলো ভেঙে যায় কিন্তু আমি যেগুলো কুড়িয়েছি বেশ ইন্ট্যাক্ট ছিল সেগুলো মানে খুঁজে খুঁজে কুড়িয়েছি কারণ আমি তো স্নান করিনি বা নামিনি সেরকমভাবে তো আমি এগুলোই করেছি ভুলভাল আর দেখলাম কিভাবে মাছ ধরছে সেটাও এখানে দেখো কিভাবে মাছ ধরছে সেটাও দেখছিলাম আমি কিছুক্ষণ তো সেটারও একটু হালকা ভিডিও করেছি আর এই দেখো কোথায় চলে যাচ্ছে এরা মানে পুরো এনজয় করেছে হচ্ছে মানে এরা হচ্ছে স্নানটাকে ভীষণই এনজয় করেছে কিন্তু আমি কখনোই সমুদ্রে স্নান করি না আমার কেন যেন খুব ভয় লাগে থেকে নেমে এলাম এখানে যেখানে মানে গাড়িটা আমাদের এখানেই পার্ক করা আছে মানে এই যে বিচে যাওয়ার সময় যে তোমাদের লম্বা ব্রিজ টাইপের দেখিয়েছিলাম সেটার জাস্ট অপোজিটেই এই প্যাস্টারটা আছে এখানে পনি আছে হর্স আছে তো বেশ মানে গ্রিনারিটা খুব অ্যাট্রাকটিভ লাগলো তো সেই জন্য এদিকটা একটু তোমাদের দেখাতে চাইছি দেখো এই দেখো হর্সও আছে মানে আমি তোমাদের দেখাচ্ছি কতটা দেখাতে পারবো জানি না ওই দূরে দেখা যাচ্ছে হোয়াইট কালারের ব্রাউন কালারের এবার আমরা আবার ব্যাক টু প্যাভিলিয়ন মানে ব্যাক টু প্যাভিলিয়ন না মানে আমরা এখন আবার ফেরিতে উঠে গেছি দেখো সকালে যে পাখিগুলো দেখাচ্ছিলাম হাত থেকে চিপস খেয়ে যাচ্ছে সেই পাখিগুলো এখন আবার রাতের বেলায় উঠছে পুরো গোল্ডেন কালার লাইক গোল্ডেন বার্ডস লাগছে এদের দেখতে মানে রাতে একটা সকালের বিউটি একটা আলাদা রকম ছিল রাতের বিউটি একটা আলাদা রকম মানে জাস্ট অসাধারণ লাগছে এটা যাই হোক তোমরাও দেখো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও এখন মোটামুটি দুটো মতন বাজে তো এখন আমরা চলছি আমি একটু মাঝে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম আমাদের অ্যাকচুয়ালি বাড়ি ঢুকতে ঢুকতে 6টা বেজে যাবে তো সেই জন্য আর ভিডিওটাকে বেশি লম্বা করছি না অনেকটাই বড় হয়ে গেছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু চ্যানেলটা একদম ভুলবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট